আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি সকলেই ভালো আছো। আজকের ভিডিওর মাধ্যমে আমরা জানব নর্থ সাউথ ইউনিভার্সিটি এর পরিচিতি, ভর্তি যোগ্যতা, ভর্তি পরীক্ষা ও টিউশন ফি সম্পর্কে। তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো। তো চলো বেশি দেরি না করে আজকের ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমেই নর্থ সাউথ ইউনিভার্সিটি সম্পর্কে কিছু তথ্য জেনে নেওয়া যাক। নর্থ সাউথ ইউনিভার্সিটি বাংলাদেশের বেসরকারি পর্যায়ের একটি উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান। 1992 সালে প্রতিষ্ঠিত এই বিশ্ববিদ্যালয়টি দেশের প্রথম সরকার অনুমোদিত বেসরকারি বিশ্ববিদ্যালয়। 2015 সালে বিশ্ববিদ্যালয়টির ব্যবসায় প্রশাসন অনুষদ বাংলাদেশের সকল বিশ্ববিদ্যালয়ের মধ্যে সর্বপ্রথম ACBSP থেকে মার্কিন স্বীকৃতি লাভ করে। তো এখন আমরা জানবো ভর্তির আবেদন যোগ্যতা সম্পর্কে। তো ভর্তির আবেদনের জন্য অবশ্যই SSC এবং HSC মিলিয়ে সর্বমোট GPA হতে হবে 8 এবং আলাদা আলাদাভাবে SSC এবং HSC-তে 3.50 করে লাগবে আবেদনের জন্য। তো এছাড়াও কিছু আলাদা আলাদা রিকোয়ারমেন্ট রয়েছে, সেগুলো হলো ইঞ্জিনিয়ারিং প্রোগ্রাম অর্থাৎ CSE, EEE এর ক্ষেত্রে অবশ্যই ম্যাথ এবং ফিজিক্সে ন্যূনতম বি গ্রেড থাকতে হবে HSC-তে। আর্কিটেকচারের ক্ষেত্রে অবশ্যই ম্যাথ এবং ফিজিক্সে মিনিমাম বি গ্রেড থাকতে হবে। বায়োকেমিস্ট্রি এবং মাইক্রোবায়োলজির ক্ষেত্রে অবশ্যই SSC অথবা HSC-তে বায়োলজি এবং কেমিস্ট্রি সাবজেক্ট থাকতে হবে। এবং বি ফার্ম প্রফেশনালের ক্ষেত্রে অবশ্যই SSC এবং HSC-তে আলাদা আলাদাভাবে ফিজিক্স, কেমিস্ট্রি এবং বায়োলজিতে ন্যূনতম এ গ্রেড থাকতেই হবে। তো তোমরা যদি বিস্তারিতভাবে রিকোয়ারমেন্টটি দেখতে চাও, সেক্ষেত্রে অবশ্যই তোমাদের ডেসক্রিপশন বক্সটি চেক করতে হবে। সেখানে আমি ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দিব, সেখান থেকে তোমরা দেখে নিতে পারবে বিস্তারিতভাবে রিকোয়ারমেন্টগুলো। সাধারণত প্রতি বছর নর্থ সাউথ ইউনিভার্সিটিতে 3 বারে ভর্তি পরীক্ষার মাধ্যমে ভর্তি করানো হয়ে থাকে। সেগুলোর সময়গুলো হলো স্প্রিংয়ের ভর্তি পরীক্ষা হয়ে থাকে সাধারণত নভেম্বরের শেষ দিকে, সামার মার্চের শেষ দিকে, আর ফল জুলাইয়ের শেষ দিকে। আর এখানে যেহেতু ভর্তি পরীক্ষার মাধ্যমে ভর্তি করানো হয়ে থাকে, সেক্ষেত্রে অবশ্যই তোমাদের নমুনা প্রশ্ন সম্পর্কে ধারণা প্রয়োজন। তাই ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দিব, সেখান থেকে তোমরা নমুনা প্রশ্নটি দেখে নিতে পারবে। আর নর্থ সাউথ ইউনিভার্সিটিতে ভর্তির আবেদন ফি 1500 টাকা। তো চলো এখন একে একে জেনে নেওয়া যাক কোন কোন প্রোগ্রামের ক্ষেত্রে তোমাদের কী পরিমাণ খরচ হবে। তো প্রথমে অ্যাডমিশন ফি সম্পর্কে জেনে নেওয়া যাক। তো অ্যাডমিশন ফি নর্থ সাউথ ইউনিভার্সিটিতে 25,000 টাকা, আর এখানে সকল প্রোগ্রামের ক্ষেত্রেই পার ক্রেডিট ফি 6,500 টাকা। আর অন্যান্য যেসব খরচ রয়েছে সেগুলোর মধ্যে রয়েছে কম্পিউটার ল্যাব ফি 2500 টাকা, স্টুডেন্ট অ্যাক্টিভিটি ফি 3000 টাকা, লাইব্রেরি ফি 1500 টাকা, সায়েন্স ল্যাব ফি 2500 টাকা, স্টুডিও ল্যাব ফি 2000 টাকা। আর ফার্মেসির ক্ষেত্রে কম্পিউটার ল্যাব ফি 3750 টাকা, স্টুডেন্ট অ্যাক্টিভিটি ফি 4500 টাকা, লাইব্রেরি ফি 2250 টাকা। তো এখন আমরা জানবো আলাদা আলাদাভাবে কোন কোন প্রোগ্রামে সর্বমোট কত করে খরচ হবে। তো প্রথমে ব্যাচেলার অব আর্কিটেকচার, টোটাল সেমিস্টার 12, টোটাল কস্ট 12,76,000 টাকা, টোটাল ক্রেডিট 170। BS ইন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অর্থাৎ CSE, টোটাল সেমিস্টার 12টি, টোটাল কস্ট 10,16,000 টাকা, সর্বমোট ক্রেডিট 130। BS ইন ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং অর্থাৎ ট্রিপলি, টোটাল সেমিস্টার 12, টোটাল কস্ট 10,16,000 টাকা, টোটাল ক্রেডিট 130। BS ইন ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, টোটাল সেমিস্টার 12, টোটাল কস্ট 10,16,000 টাকা, টোটাল ক্রেডিট 130। BS ইন বায়োকেমিস্ট্রি অ্যান্ড বায়োটেকনোলজি, টোটাল সেমিস্টার 12টি, টোটাল কস্ট 9,51,000 টাকা, টোটাল ক্রেডিট 120। BS ইন মাইক্রোবায়োলজি, টোটাল সেমিস্টার 12টি, টোটাল কস্ট 9,51,000 টাকা, টোটাল ক্রেডিট 120। বি ফার্ম প্রফেশনাল, টোটাল সেমিস্টার 12টি, টোটাল কস্ট 14,79,500 টাকা, টোটাল ক্রেডিট 199। BS ইন এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড এনভায়রনমেন্টাল ম্যানেজমেন্ট, টোটাল সেমিস্টার 12টি, টোটাল কস্ট 10,16,000 টাকা,
ক্রেডিট 130, বিএস ইন এনভায়রনমেন্টাল সায়েন্স, টোটাল সেমিস্টার 12, টোটাল কস্ট 10,16,000 টাকা, টোটাল ক্রেডিট 130, বিবিএ টোটাল সেমিস্টার 12, টোটাল কস্ট 9,06,000 টাকা, টোটাল ক্রেডিট 120, বিএ ইন ইংলিশ টোটাল সেমিস্টার 12, টোটাল কস্ট 9,25,500, টোটাল ক্রেডিট 123, বিএস ইন ইকোনমিক্স টোটাল সেমিস্টার 12, টোটাল কস্ট 9,06,000 টাকা, টোটাল ক্রেডিট 120, বিএস ইন সিভিল অ্যান্ড এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং টোটাল সেমিস্টার 12, টোটাল কস্ট 11,39,500 টাকা এবং সর্বমোট ক্রেডিট 149, এবং সর্বশেষে ব্যাচেলার অফ লস অর্থাৎ LLB অনার্স সর্বমোট সেমিস্টার 12, টোটাল কস্ট 10,16,000 টাকা এবং সর্বমোট ক্রেডিট 130। আরও একবার বলে দিই, এখানে যে সর্বমোট খরচ বলছি, এখানে সর্বমোট খরচ বলতে সকল খরচ বোঝানো হয়েছে, অন্যান্য যেসব আনুষঙ্গিক খরচ রয়েছে সব মিলিয়ে তোমার প্রত্যেকটি প্রোগ্রাম যেহেতু 6 বছরের, তো 6 বছরে তোমার কমপ্লিট করতে যেই খরচ লাগবে সেই খরচ এখানে দেওয়া হয়েছে। তো এখন 6 বছর বলার পরে অনেকেই প্রশ্ন করবে, বা আমার আগের ভিডিওতেও প্রশ্ন করেছো যে এখানে 6 বছর কেন। তো যতটুকু দেখা গেছে যে তাদের ওয়েবসাইটে 6 বছরই দেওয়া আছে, আর এক ভাইয়ের সাথে কথা বললাম, সে বলল যে নর্মালি 6 বছরের প্রোগ্রাম, তবে তুমি যদি চাপ নিয়ে প্রতি সেমিস্টারে বেশি বেশি করে ক্রেডিট নিয়ে তুমি 4 বছরে কমপ্লিট করতে পারো, সেক্ষেত্রে তুমি করতে পারো, সমস্যা নেই, ঠিক আছে। তো নর্মালি এখানে প্রোগ্রাম 6 বছরেরই সবগুলো। আর ভিডিও শেষে আরও একবার বলে দিচ্ছি যে ডেসক্রিপশন বক্সে আমি রিকোয়ারমেন্ট লিখে একটি লিঙ্ক দিয়ে দিব, সেখানে তোমরা ক্লিক করলে তোমরা বিস্তারিতভাবে রিকোয়ারমেন্ট দেখতে পারবে। এছাড়াও তোমরা কোয়েশ্চেনের সাইডে আরও একটি লিঙ্ক দেখবে, সেখানে ক্লিক করলে তোমরা স্যাম্পল কোয়েশ্চেনটি দেখতে পারবে, এবং সবশেষে তোমরা টিউশন ফি সম্পর্কে বিস্তারিত তথ্য সম্পর্কে আরেকটি লিঙ্ক দিয়ে দিব, সেখানে ক্লিক করলে তোমরা বিস্তারিত সব কিছু ওয়েবসাইটটির মাধ্যমে দেখে নিতে পারবে। তো আশা করছি সকল কিছু তোমরা বুঝতে পেরেছো। এছাড়াও যদি তোমাদের অন্যান্য কোনো প্রশ্ন থেকে থাকে তো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিতে পারো, আর এছাড়াও তোমাদের কোন কোন বিশ্ববিদ্যালয় সম্পর্কে জানার রয়েছে তাও আমাদের কমেন্ট বক্সে জানাতে পারো। তো দেখা হবে নতুন আরও কোনো ভিডিও নিয়ে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।